ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে। এবং বিচার বিভাগের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় ওই জায়গায় আসলে বিচারপতি ছিলেন না ছিলেন বিচারপতি লীগ। যে পুলিশ তদন্ত করে তারা পুলিশ ছিল না, তারা ছিল পুলিশ লীগ। নিম্ন আদালত যদি স্বাধীন না হয় কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না। সবার আগে যে চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করা উচিত সেই চ্যালেঞ্জটা হলো বিচার বিভাগের সংস্কার। আমার কাছে যেটা মনে হয় একজন মানুষ, একজন নিরীহ মানুষ তার সর্বশক্তিমান স্রষ্টার পরবর্তীতে যার পর বিশ্বাস করে সেটা হলো দেশের বিচার বিভাগ। এবং বিগত দিনগুলোতে শেখ হাসিনা ট্রেড যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যত ধরনের অপকর্ম করেছে অন্তত লাস্টের 5 বছরে সবকিছু বৈধতা দান করার চেষ্টা করেছে বিচার বিভাগের মাধ্যমে। এবং বিচার বিভাগের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় ওই জায়গায় আসলে বিচারপতি ছিলেন না ছিলেন বিচারপতি লীগ। যে পুলিশ তদন্ত করে তারা পুলিশ ছিল না, তারা ছিল পুলিশ লীগ। ঠিক আছে, আমার কথা শুনলে মনে হতে পারে হয়তোবা আমি প্রতিহিংসাজনক কারণেই বলছি, একটু মিলিয়ে দেন। আপিল বিভাগের বিচারপতি ছিলেন জাস্টিস এনায়েতুর রহিম, উনি এই ধরনের একটা পাবলিক ফোরামে ওপেনলি বলেছিলেন তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। একটা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি যখন পাবলিকলি এই কথাটা বলতে পারে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ, তারপর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই যতদিন না পর্যন্ত স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশের মসজিদে বসেছিল। আর একটা ঘটনা আমি মনে করাই, তাই মিডিয়ার অনেক ভাই বোনরা আছেন এই জায়গাতে, এই জুলাই আন্দোলন যখন শুরু হয় আমার খুবই আক্ষেপের একটা জায়গা কাজ করতো, হাইকোর্ট ডিভিশনে যখন রায়টা দেয়া হয় ওই রায়ে যে বেঞ্চে রায়টা হয়েছিল ওই দুইজন বিচারপতির ভেতরে একজন ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বোচ্চ পদধারীদের একজন ছিলেন এবং উনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান, তার মানে ওনার কোটার সাথে ডিরেক্ট স্টেক ছিল। একজন বিচারপতি যার কোটার সাথে ডিরেক্ট স্টেক আছে, যিনি মুক্তিযোদ্ধার সন্তান, সেই বিচারপতি এবং ছাত্রলীগের সর্বোচ্চ পদধারী একজন ব্যক্তি ছিলেন, এই ধরনের একজন বিচারপতি কি কোটার রায় দিতে পারে? শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর নজির যদি খেয়াল করেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কোনো রায় দেয়া যায় না। তো আমি তো তখন দেখতে চেয়েছিলাম আমাদের দেশে এত সুশীল, এত টকশজীবী, এত শিক্ষক, এত জ্ঞানীগুণী মানুষ, এত মিডিয়া, একটা মিডিয়াও কি এই প্রশ্ন তখন করতে পারে নাই যে এই যে বিচারপতি রায়টা দিচ্ছে তার তো লেজিটিমেসি নাই এই রায়টা দেওয়ার জন্য? দেখেন সেই ঘটনা কিন্তু ঘটে নাই। সো বিচার বিভাগের কথা যদি একটু সাইডেও রাখি, ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো বিচারপতি এবং যারা মামলার তদন্ত করে পুলিশ, বিগত 10 বছরে পুলিশে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা রায় যদি আলাদা করে খুঁজে খুঁজে দেখা যায়, প্রত্যেকটা নজির যদি দেখা যায়, দেখবেন ছাত্রলীগের সবচেয়ে যে বড় সন্ত্রাসী ক্যাম্পাস লাইফে যার হাতে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগে থাকতো তাদেরকে ধরে ধরে পুলিশের এমন জায়গায় বসানো হয়েছে যারা পুলিশের তদন্ত করে। তো এই জায়গাগুলো কি চেঞ্জ হয়েছে? হাসিনা পলাতক হয়েছে, কিন্তু পুলিশ বিভাগে যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার সিটে ফোটাও হয় নাই। এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এবং তারপরে বিচার বিভাগের সংস্কার নিয়ে যখনই আমরা কথা বলি এই চ্যালেঞ্জের ব্যাপারটা, দেখবেন অবচেতন মনেই আমাদের কাছে মনে হয় বিচার বিভাগের সংস্কারটা হওয়া উচিত উচ্চ আদালতে। হাইকোর্ট থেকে আমরা সেই আলোচনাটা শুরু করি। একটা চমৎকার আলোচনা চলছিল যে একজন মানুষ, ভুক্তভোগী একজন মানুষ, একজন কৃষক, একজন তাঁতি, একজন জেলে, তারা যখন বিচারের জন্য যায় তারা আমরা যেটাকে বলি নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালত, ওই ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে তারা যায় এবং সেই নিম্ন আদালত যেটা আছে সেটার স্বাধীনতা নিয়ে দেখবেন কেউ কথা বলে না। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যদি কথা হয় সবার আগে কথা হওয়া উচিত ওই নিম্ন আদালত স্বাধীন কিনা। নিম্ন আদালত যদি স্বাধীন না হয় কোনোদিন মানুষ ন্যায় বিচার পাবে না।